সমস্ত চাষিদের জন্য ওয়েলকাম। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এলাহাবাদ সবেদা, যেটা বাংলায় খাজা বলে। এবং খাজার ভেতরে বলা যায় দু ভ্যারাইটিজ আছে, একটা খাজা আছে আর একটা দুধে খাজা। এটা আপনারা আছে দুধে খাজা, এ দেখেন, মানে পেয়ারা দেখলে বুঝতে পারবেন। আজকেই এ হারভেস্টিং হলো, কিছু ফল হচ্ছে এখান থেকে নিয়ে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এ দেখেন এখান থেকে ফলগুলো তোলা হলো, এই আছে তোলা, এবং এই সাইডে আছে দুটো তোলা, এইগুলো তোলা হলো, এখান থেকে দুটো ফল তোলা হলো। অনেক তোলা হয়েছে আজকে, অনেকটা তোলা আজকে এখান থেকে, মানে হারভেস্টিং হলো, তাই তো, মানে তুলে বাজারে নিয়ে যাওয়া হলো। এখন কি রেট চলছে এগুলো? এখন চলছে, এখন এই মুহূর্তে বাজার মূল্য একটু কম, একটু কম আছে। তা মোটামুটি কেজি কত চলছে? কেজি আছে 30 টাকা মতো কেজি, পাইকুড়ি কেজি 30 টাকা কেজি, তাই তো? এই মুহূর্তে কম, 30 টাকা হলে একটা গাছে মোটামুটি অ্যাভারেজ কতটা ফল আসে? একটা গাছে মোটামুটি, এই প্রথম টান, এটা এক বছরের গাছ। এটা এক বছর, কতদিন হলো মোটামুটি লাগানো এটা? এটা 10 মাস, 10 মাস গাছ রোবা, মানে 10 মাস গাছ রোপণ করা হয়েছে। 10 মাসে এই যা ফল আপনার মোটামুটি দেখতে পাচ্ছি, এই গাছটাতে মিনিমাম 30 কেজি মতো ফল আসবে। 25 থেকে 30 কেজি মোটামুটি একটা একটা ফলের কেমন ওয়েট আছে? একটা একটা ফলের ওয়েট প্রায় 300 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, মানে 200 থেকে 350 ভেতরে মোটামুটি গড় অ্যাভারেজ আছে। গড় অ্যাভারেজ, হ্যাঁ, এবার সেই হিসেবে মোটামুটি একটা গাছে 25 থেকে 30 কেজি ফার্স্ট ইয়ারে আচ্ছা ফল তোলা যাবে। এবং 1 একর জমি মোটামুটি কতটা গাছ লাগানো যায়? 3 বিঘা জমিতে, 3 বিঘা জমিতে মনে করেন 900 থেকে 950 চারা লাগবে। 3 বিঘা জমিতে 900? হ্যাঁ। এবং যদি 8 ফুট বাই 10 ফুট লাগানো হয়, 3 বিঘা জমিতে আপনার হচ্ছে গাছ লাগানো যাবে 600। তা তোমাদের কত বাই কত ডিস্টেন্সে লাগানো আছে? আমাদের 8 ফুট বাই 8 ফুট আছে। 8 ফুট বাই 8 ফুট, মানে আরও তো বেশি হবে, মানে 900 ঠিকই আছে। 8 ফুট বাই 10 ফুট হলে 600 লাগে, 8 ফুট বাই 8 ফুট হলে মানে 900। এবার 900 এক একর জমিতে, মানে একটা গাছ থেকে যদি আছে তোমার হচ্ছে 25 কেজি, তুমি 25 কেজি বলে 25 কেজি ধরলাম, 900 গাছে কত আসবে? আপনারা বুঝতেই পারছেন 900 গাছে 25 কেজি করে আসলে কত, মানে ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখন রেট কত চলছে? রেট চলছে এখন পাল্লা 130 থেকে 40-50। 130 থেকে 40, মানে 900 গাছ যদি হয় এবং এক একটা গাছে 25 কেজি, মানে 2200 কেজি, 22,500 কেজি, মানে ফল আয়ে এত কেজি ফল হবে। এবং যদি 30 টাকা করেও কেজি হয়, মানে 6.5 লাখ থেকে 7 লাখ টাকা গড় অ্যাভারেজ 1 একর জমিতে মোটামুটি প্রোডাকশন করা যাবে। এ হচ্ছে এলাহাবাদ সবেদা ভ্যারাইটিস। এবং এই যে গাছটা, এটা একটা আর একটা প্রসিডিওর আছে, যেটা কি হয়, এই গাছের ডালগুলো মানে ফল শেষ হওয়ার পরে তোমার টেনে দাও। হ্যাঁ, ফল হওয়ার পরে ছাড় দিয়ে আবার টানা, মানে এইভাবে পাতাটা ছড়ে দিয়ে এবার নিচে করে টেনে দাও, তাই তো? টেনে দিলে সাইডে যে ফড়কিগুলো আসে সেগুলো নতুন ফড়কিতে, 2 সপ্তাহের মধ্যে ফড়কি আসবে, 2 সপ্তাহের ভেতরে ফড়কি চালু হয়ে যাবে, ওই ফড়কি 6 পাতা থেকে ফুল শুরু হবে, 6 পাতা থেকে ফুল চালু হয়ে যাবে। মানে এই ফলটা শেষ হওয়ার পরে মোটামুটি আবার কতদিন পরে ফল নেওয়া যায়? এই ফলটা শেষ হওয়ার পরে আবার 20 দিনের মধ্যে ডাল টেনে দেবো। 20 দিনের পরে আবার ডাল টেনে দেওয়া হবে। আবার ডাল, ডাল টেনে দিলে মোটামুটি কত মাস পরে? 5 থেকে 6 মাস পরে আবার ফল টানা যাবে, মানে বছরে দুবার ফল নেওয়া যায়, বছরে দুবার ফল। হ্যাঁ, একবারে যদি আসছে 6 লাখ টাকা, মানে 6 থেকে 6.5 লাখ টাকা ক্যালকুলেশন হিসেবে আসছে, 6 লাখ থেকে 6.5 লাখ টাকা, মানে একবার মাল ভাঙলে ইনকাম হচ্ছে, দুবার ভাঙলে ওই সময় তাদের একটু কম আসবে। আমি ভাবলাম 5 লাখ, গড় অ্যাভারেজ 12 লাখ টাকা যদি হয়, 12 লাখ টাকা হলে খরচা কত আসে মোটামুটি? খরচা আপনার একরে ধরেন 1 বিঘা জমিতে মোটামুটি তোমার গাছ লাগানো থেকে নিয়ে সার বীজ তেল সব কিছু। আরেকটা জিনিস চাষিদেরকে মানে বলবো, এটা এই ভাইয়েরই গাছ, ঠিক আছে, এ লাগিয়ে রেখেছে। এটা আরেকটা জিনিস বলবো, এখানে একটা সবজি চাষ করা আছে যেটা হচ্ছে পটল। পটলটা মিডিলে তো হয়েই গেল, এবারে পটলের দাম আপনারা সব কম বেশি জানেন, যেটা আছে এ দেখেন পটলের, হ্যাঁ, ফুল সিজন, এবারে পটলের দাম মানে হিউজ পরিমাণ পটলের দাম ছিল, যে পটলটা মোটামুটি গড় অ্যাভারেজ 50 টাকা গড় অ্যাভারেজ বাজার পাওয়া গেল, মোটামুটি 80 টাকা 90 টাকা তো পটলের দাম ছিল এবার। হ্যাঁ, এবারে মিনিমাম এখন 20 টাকা আছে, না এখন 20 টাকা, 20 টাকা আছে গড় অ্যাভারেজ ধরলে, আর 50 টাকা গড় অ্যাভারেজ বাজার পেল। এবং পটল শেষ হতে হয়েছে মিডিলে, আর একটা জিনিস চাষিদেরকে বুঝাতে
পারবো। এ দেখেন এটা হচ্ছে রেড অ্যাপেল বেট বল সুন্দরী, যেটা অনেকে বল সুন্দরী বলে, অনেকে কাশ্মীরি বলে। এ দেখেন এটা আবার এই ফুল চলে আসলো, ঠিক আছে। এখন জুন জুলাইয়ে যে ফুলগুলো আসে, এ ফুলগুলোতে বলো ফল আসবে না, পেয়ারা শেষেই মানে কুলের ফুল শুরু হয়। হ্যাঁ, এখন যে জুন জুলাইয়ে যে ফুলটা আসবে সেই ফুলটাতে ফল নেওয়া হয় না, যেটা হচ্ছে শীতের সময় যে ফুলটা আসে নভেম্বর ডিসেম্বর, আশ্বিন কার্তিক, যেটা বাংলা আশ্বিন কার্তিক মাসে ওই সময় যে ফুলটা আসে সেই ফুলটাতে তোমার ফলটা নেওয়া হয়, তাই তো। এবং এই যে পেয়ারা শেষের সঙ্গে সঙ্গে ডাল টেনে দেওয়া হবে, ডাল টেনে দিলে মানে পাতা কম থাকবে, তখন সেই সময়তে কুলটা আর নিয়ে হবে, তাই তো। একটা ক্ষেতের ভেতরে কত রকম প্রসিডিওরে চাষ করা হয় চাষিরা দেখলে বুঝতে পারবে। ও গাছটা ছেড়ে দেন, সেকেন্ড গাছটা আসেন। এ দেখেন গাছে বলা যায় পাতা নেই, শুধু ফল। হ্যাঁ, এ দেখেন মাল হারভেস্ট করা হয়েছে, আজকেই মাল তোলা হলো, তাই না। এই দেখেন গুচ্ছা গুচ্ছা এই ডালটা তিনটে আছে, যেটা দুধে খাজা বলা হচ্ছে। পেয়ারার ভেতরে অনেকগুলো আছে, এবং যেটা আমরা মধ্যপ্রদেশ বা গুজরাটে যেগুলো দেখি সেগুলোতে কী হয়, ফোম লাগিয়ে দেওয়া হয়, ফোম লাগানোর পরে সাদা হয়। আর এটা দেখেন ফোম লাগানো ছাড়াও মানে ফলটা কেমন সাদা দেখেন, বুঝতে পারছেন। এবং ফুল আছে, হ্যাঁ, এবং এটা এটা ভাঙার সাথে সাথে এই যে ফুলগুলো, এগুলো ছোটো ডাল ছিল, ছোটো ডালে ফুল আছে। এবং এই ডালগুলো টেনে দেওয়ার পরে যেটা টেনে দেওয়া প্রসিডিওরটা আপনি দেখিয়ে দেব। হ্যাঁ, এই দেখেন কেমন ফুল দেখেন, এটা বারো মাস বলা যায়, যেটা আবার বলছি ছ মাস পরে আবার যে ফলটা হবে এই ফুলগুলোতে আবার সেই ফলগুলো নেওয়া যাবে, তাই না। এবং চাষিদেরকে যেটা বলতে চাই, চাষিদেরকে যেটা বলতে চাই, মানে একটা ক্ষেতের ভেতরে এক একর জমিতে যেটা পেয়ারার জন্য আপনারা 10-12 লাখ মোটামুটি পেয়ারা ইনকাম করতে পারছেন, এবং খরচা আমি সব খরচা বাদ দিয়ে 2 লাখ টাকা খরচা বাদ দিলাম, 8-8 লাখে আমি ধরলাম, মানে পার একর জমিতে 8 লাখ ইনকাম করতে পারছেন। কুল পেয়ারা ছাড়ার পরে কুলে তারপরে আপনারা ইনকাম করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে প্রথম যখন গাছটা লাগানো হয় সেই সঙ্গে সঙ্গে প্রথমে আছে পটলটা রোয়া হয়েছিল, পটলটা বা ফুল দমে এক একর জমিতে মিনিমাম 5-6 লাখ টাকা পটলে হামেশাই কামানো গেছে। এবার পটলের শেষে শেষে পেয়ারা হলো, পেয়ারা যখন হচ্ছে ডাল টেনে দেওয়া হয় সেই সঙ্গে সঙ্গে কুল হলো। এবং এই যে পেয়ারা দুধে খাজার কথা বলছি, একটা পেয়ারা একটা ছিঁড়ব, হ্যাঁ একটা ছিঁড়ে দেখেন, মানে এটা কত সুন্দর মানে সাদা দেখেন, এই মুহূর্তে খুব মিষ্টি পেয়ারা। হুম, গরমের গরমের সিজন, এই দেখেন কেমন ভেতরটাকে কী সুন্দর সাদা দেখেন, গরমের সিজন পেয়ারাটা খুব সুন্দর টেস্টি। পটলে অন্য সবজির সাথে সাথে পেয়ারাটা হচ্ছে লাভজনক চাষ, এর ভিতরেই হয়ে যাচ্ছে, অল্প খরচায় লাভজনক। হ্যাঁ, এবার একটা জিনিস, পটল সেকেন্ড ইয়ার থেকে আর পটল হবে না, না তাই না, তখন আমার কুলটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমার কুলটা ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, কুলটা দেখুন, একটা জিনিস দেখেন, এই যে 8 ফুট বাই 8 ফুট ডিস্টেন্স আছে, এই 8 ফুট 8 বাই মিডিলে যেটা কুলটা লাগানো হয়েছে, এই কুলটা কী হয় মিডিলে, মানে 1 বছর পরে আমি গাছ কেটেও দিলাম, কোনো অসুবিধা নেই, পেয়ারাটা তখন গাছটা হেঁটে নেবে, তাই না। ওটা 2 বছরও নেওয়া যাবে, 2 বছর পরে পেয়ারা গাছ পুরো ফুল হয়ে যাবে, তাই তো। 2 বছর নিলে মানে এটা কুল আবার শেষ হওয়ার সঙ্গে কুল গাছ আবার কেটে দেওয়া হয়, হ্যাঁ কুল গাছ কেটে দেওয়া হয়, তখন পেয়ারা গাছে আবার ডাল টেনে দেওয়া হয়, পেয়ারা গাছে ডাল টেনে দেওয়া হয়, তাই। ঠিক আছে, তাহলে হচ্ছে চাষিরা মোটামুটি কোনো কিছু যদি প্রবলেম হয়, হ্যাঁ, কোন সার বিস্তল দিতে হবে কোন সময়তে সেটাও আমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। এবং চাষিদেরকে বলবো এই যে এলাহাবাদ সাবেদা, এলাহাবাদ সাবেদার ভেতর যে দুধে খাজা এই পেয়ারাটা সব থেকে মানে যে যে কিনতে আসবে চোখে ধরবে এই সাদার জন্য, এই পেয়ারাটা খুব সুন্দর এবং টেস্টি। ওকে, অল দ্য বেস্ট।